বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে ঢাকা বোর্ডের জীববিজ্ঞানের বহু নির্বাচনী সমস্যার সমাধান নিয়ে আসলাম, যা 100% শিওর, এবং সাথে সাথে ওই এমসিকিউর প্রশ্নের অ্যান্সারটা কত পৃষ্ঠায় আছে তা বলে দেওয়া হবে। এই জন্য তোমরা সাথে সাথে খুঁজে দেখে নিতে পারবা যে এটা 100% শিওর কি না। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে যেটা হবে 3, এবং এটা পাঠ্যবইয়ের 186 পৃষ্ঠায় পেয়ে যাবে। সরি বন্ধুরা, এটা 186 পৃষ্ঠা না, 168 পৃষ্ঠা হবে। এই যে দেখতে পাচ্ছ তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা। বন্ধুরা এভাবে একটি একটি করে দেখাতে গেলে অনেক সময়ের অপচয় হবে, এই জন্য আমি তোমাদেরকে জাস্ট রেফারেন্স দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। এই দুই নাম্বারটা হচ্ছে কোলেনকাইমা এবং এটা পেয়ে যাবে 18 পৃষ্ঠায়। তারপরে তিন নম্বর হচ্ছে কোনটি শিকারজীবী শৃঙ্খল, এটা হবে খ গোলাপ পাতা হরিণ বাঘ, এটা 182 পৃষ্ঠায় পেয়ে যাবে। চার নম্বরে বীজ জীববৈচিত্র্যের সংরক্ষণের উপায়, এটা 1 ও 3 এবং 190 পৃষ্ঠায় পেয়ে যাবে। চার নম্বরে প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় কোন ফুল, এটা কদম, এবং 197 পৃষ্ঠায় পেয়ে যাবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পরাগায়নের মাধ্যম, এবং এখানে এই যে দেওয়া আছে কদম, শিমুল, কচু ইত্যাদি। যেহেতু এখানে সরিষা, ধান, পাতা, শেওলা ওগুলা বইয়ের মধ্যে নাই এবং কদম দেওয়া আছে, তাই এটার উত্তর কদম। ছয় নম্বরের উত্তর হবে খ, এবং এটা পেয়ে যাবে 34 পৃষ্ঠায়। সাত নম্বরের উত্তর হবে খ। আট নম্বরের উত্তর হবে 1 ও 2, এবং এটা পেয়ে যাবে 110 পৃষ্ঠায়। নয় নম্বরে হবে ক, এবং এটা পেয়ে যাবে 2 পৃষ্ঠায়। শরীরবিদ্যা আলোচ্য বিষয়ে কোনটি জীবের বিবর্তন, এটা পাঠ্যবইয়ের 2 পৃষ্ঠায় পেয়ে যাবে। এবং 10 নম্বরে ডায়াবেটিক চিকিৎসা উৎপাদন তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়, এটা ফাঞ্জাই গ। 11 নম্বরে একটি ব্যাং এর ওজন 200 গ্রাম, সারাদিন এটি কী পরিমাণ পোকামাকড় খেতে পারে 200 গ্রাম? কারণ বন্ধুরা এটা হবে একটা ব্যাং তার শরীরের ওজনের সমান খেয়ে থাকে, তাই ব্যাঙের ওজন যেহেতু 200 গ্রাম এবং এটা খাবেও 200 গ্রাম। 11 নম্বরে মানবদেহে মিশ্রগ্রান্তি নিঃসরণ করে কোনটি, এটা হবে থাইমিক্সিন খ নম্বর। বন্ধুরা 13 নম্বরে একটি চিত্র দেওয়া আছে, এবং এটার উত্তর হবে মাইকোনড্রিয়া খ নম্বর। তোমাদের পাঠ্যবইয়ে এরকম একটি চিত্র দেওয়া আছে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। 14 নম্বরে এবি এর ক্ষেত্রে প্রযোজ্য, এটা হবে 2 ও 3। 15 নম্বরে কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে, এটা ধান এবং পাঠ্যবইয়ের 186 পৃষ্ঠায় পেয়ে যাবে। বন্ধুরা যে দেখতে পাচ্ছ ধানে বিটা ক্যারোটিন, এটার উত্তর হবে ধান, এই যে ধানে বিটা ক্যারোটিন এ তথা বিটা। বন্ধুরা আমি পৃষ্ঠা নম্বরটা একটু ভুল লেগেছিলাম, এটা হবে 198 পৃষ্ঠায়, তোমরা পাঠ্যবইয়ের 198 পৃষ্ঠায় পাবে এটা। 16 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, এবং এটার উত্তর হবে গ। 17 নম্বরে হবে 22 সেন্টিমিটার থেকে বাইশ থেকে 35 ডিগ্রি, এবং 18 নম্বরে হবে ক ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ, এটা পাঠ্যবইয়ের 126 পৃষ্ঠায় পেয়ে যাবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অস্থির জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন, ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এটা 126 পৃষ্ঠায় পাবে। বন্ধুরা যেগুলো 100% শিওর আমি সেগুলোর পৃষ্ঠা নম্বর দিয়ে দেখিয়ে দেবো না, যেগুলো তোমাদের একটু বিতর্কিত সেগুলোর পৃষ্ঠা নম্বর দেখি ওই বই থেকে বের করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 19 নম্বরে হবে ক হরিণ এবং বাঘ কোন জীব বৈচিত্র্যের অন্তর্ভুক্ত ক, এটা পাঠ্যবইয়ের 186 পৃষ্ঠায় পাবে। 20 নম্বরটা হবে গ। 21 নম্বর কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন, এটা হবে রক্তকোষ, এবং পাঠ্যবইয়ের 199 পৃষ্ঠায় পেয়ে যাবে। সরি বন্ধুরা এটা শুধু 99 হবে, 199 না, 99 পৃষ্ঠায়। তারপর নিচের কোনটি নিশ্চিল অন্তি সন্ধি, এটা হবে ক করিটিকা। 23 নম্বরে চর্বিতে দ্রাবণীয় ভিটামিন নিচের কোনটি পাওয়া যায়, বাঁধাকপি গ নাম্বারটা। এবং 24 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, এটার এবং কোশ্চেন করা হয়েছে পি অংশে কোনটির আংশিক পরিপাক ঘটবে, এটা হবে আটা খ নম্বরটা। 25 পি ও কিউ একই তন্ত্রের অন্তর্ভুক্ত, এটা হবে 1 ও 2, এবং এটা বন্ধুরা এটা উইদারেটার পৃষ্ঠা নম্বর, মানে 18 নম্বরের পৃষ্ঠা নম্বর 126, এটার পৃষ্ঠা নম্বর দেওয়ার প্রয়োজন নেই, এটা 1 ও 2 হবে। বন্ধুরা আমি সবসময়ই চেষ্টা করি যাতে 100% শিওর দিতে পারি, তারপরও কোনো কোনো সময় ভুল হয়ে যায়, তাহলে তোমরা যদি ভুল হয় সেটার উত্তর জানো কমেন্ট বক্সে লিখে দিবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেতে পারো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।